বিশ্ব রেকর্ড করলো অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। তবে এটি ভালো কিছুর বিশ্ব রেকর্ড নয়, বরং লজ্জার বিশ্ব রেকর্ড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র 15 রানে অলআউট হয়ে যায় সিডনি থান্ডার্স, সাথে সাথে হয়ে যায় এই লজ্জার বিশ্ব রেকর্ড। যে কোনো পেশাদার সিনিয়র লেভেলের টি টোয়েন্টি লিগে কোনো দলই 10-15 রানের ভিতর অলআউট হয়ে যায়নি। সিডনি থান্ডার্স অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 15 রানে অলআউট হয়ে এই রেকর্ড গড়েন। অস্ট্রেলিয়ান লিগ বিগ ব্যাশ 2022-23 পঞ্চম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে সিডনি থান্ডার্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 139 রান সংগ্রহ করে এবং সিডনি থান্ডার্স 140 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 5.5 ওভারেই 15 রানে অলআউট হয়ে যায়। পুরুষদের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম যে কোনো দল মাত্র 15 রানেই অলআউট হয়ে গেল। এই ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন হেনরি থর্টন। মাত্র 2.5 ওভারে 1 মেডেন দিয়ে 3 রান খরচ করে 5 উইকেট তিনি শিকার করেন এবং ওয়েস অ্যাগার 2 ওভারে 6 রান খরচ করে 4 উইকেট তিনি শিকার করেন এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স 124 রানের বিশাল এক জয় পায়। প্রিয় দর্শক, ক্রিকেট সম্পর্কিত সব ধরনের খবরাখবর ও ক্রিকেটারদের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। ক্যারিয়ার অফ ক্রিকেটার।